আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, আলুর দম রেসিপি। এটা আলু দিয়ে তৈরি করা যায়, নতুন আলু কিংবা পুরানো আলু, যে কোনো আলু দিয়ে এই আলু দমটা খেতে খুবই সুস্বাদু এবং সকালে নাস্তা লুচি পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। হোটেল স্টাইলে খুবই সুন্দর মজাদার এই আলুর দমের রেসিপিটি আপনাদের জন্য আমি নিয়ে এলাম। এটা খুবই সুস্বাদু। চলুন তাহলে দেখি আমি কীভাবে আলুর দমটা তৈরি করি। এখানে আলু কেটে কিউব আকারে করে আমি একটু ভাপ দিয়ে নিব, ভাপ সিদ্ধ করে নিব। কেউ ইচ্ছে করলে গোটা আলুটা সিদ্ধ করেও পিস করে নিতে পারেন, আবার কেউ না সিদ্ধ করলেও চলবে। এখানে আমি কাঁচামরিচ, পাঁচফোড়ন, দারচিনি, এলাচি, লং, তেজপাতা এগুলো নিয়েছি। সরাসরি পাইপ প্যানে চলে গেলাম, একটা কড়াই বসাই, বসিয়ে সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দেব। প্রথমে লবণটা দিয়ে নিলাম, তারপরে পাঁচফোড়নগুলো দিয়ে তেলটাকে একটু ভালো করে ভেজে নিব। তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি রসুন দিয়ে দেবো এক চামচ, আদা দিয়ে দেবো এক চামচ, জিরা দিয়ে দেবো এক চামচ। আদা রসুন জিরা এক চামচ করে দিয়ে দিয়েছি। পরে আমি জিরা টলার গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো আগে কষিয়ে নিব। হলুদ মরিচ এগুলো আপনারা আন্দাজ মতো দেবেন। ভালো করে কষিয়ে নিয়ে অল্প এক কাপ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পর এখন আমি তার মাঝে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি একটু ভাজিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এভাবে নেড়ে চেড়ে নিব। মশলার সাথে আলুগুলো মিশিয়ে দেব। এই আলুর দমটা খেতে সকালে নাস্তার সাথে খুবই সহজ আর তৈরি করতে খুবই সহজ, নাস্তার সাথে খেতেও খুবই মজা। গরম গরম লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম একটু বড় আকারে করে কেটে দিয়ে এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর দেখুন তার মাঝে আমি একটু অল্প একটু পানি দিয়েছিলাম, মাঝে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব একটু গরম মশলা। পরে আমি এখন একটু পানি দিয়ে দেব, আর পানি দিব না, আর এক কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এভাবে কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে নেড়ে না যায়। আশা করি আর প্রতিবারের মতো আজকের ভিডিওটা আমার আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দিয়ে দিলাম ধনে পাতা, আটালা যে গরম মশলা গুঁড়া দিয়ে আবার ঢেকে দিব। আলুটা আর একটু সিদ্ধ হবে, আমি অল্প আছে এটাকে কিছুক্ষণ বসিয়ে রাখছি। এই যে হয়ে গেল আমার আলুর দম রান্না। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাত রুটি লুচির সাথে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি, এবং
যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।